কাজী মারুফ বিখ্যাত পরিচালক কাজী হায়াতের পুত্র। ও বুঝেছি। প্রথম ছবি ইতিহাস দিয়েই বাজিমাত করেন, পেয়ে যান জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। এরপর দেহরক্ষী, ক্যাপ্টেন মারুফ, অন্ধকার সহ বেশ কিছু ব্যবসা সফল ছবি উপহার দেন। 2015 সাল থেকে চলচ্চিত্রে তিনি অনিয়মিত হয়ে পড়েন, বিয়ে করে পাড়ি দেন আমেরিকায়। সম্প্রতি একটি সাক্ষাৎকারে বলেছেন, অপবিশ্বাসের কারণেই তার ফিল্মি ক্যারিয়ার ধ্বংস হয়ে গেছে। অপবিশ্বাস তার ক্যারিয়ারে অনেক ক্ষতি করেছেন, যার কারণেই অভিমান করেই অনেকটা প্রবাস জীবন বেছে নিয়েছেন এই নায়ক। মারুফ বলেন, অপবিশ্বাস আমার সঙ্গে 11টা সিনেমা সাইন করেছিল। যখন মান্না আঙ্কেল মারা গেলেন তখন নায়ক হিসেবে আমার চাহিদা অনেকটাই বেড়ে গেল। প্রযোজক পরিচালকেরা অপবিশ্বাস এবং আমাকে একসঙ্গে চাইতেন। প্রথম প্রথম আমি অপবিশ্বাসের সঙ্গে অভিনয় করতে চাইনি, মান্নার নামে এক মেকআপ ম্যানের অনুরোধে রাজি হয়ে যাই। অপবিশ্বাসের সঙ্গে শেষ দিন শুটিং করছিলাম সাভারে আমার এক বন্ধুর হসপিটালে। শেষ দিন অপবিশ্বাস আমাকে বলে যান, আপনার মতো নায়ক আমি কখনো দেখিনি, আপনি অনেক ভালো হিরো। ঠিক তার পরের দিনই অপবিশ্বাস আমার নামে মোবাইল এবং তার গলার চেইন চুরির অভিযোগে মামলা দায়ের করে। যেখান থেকে এগুলো হারাই সেখানে আমি উপস্থিত ছিলাম না, অথচ অপু আমাকে চুরির দায়ে কাঠগড়ায় দাঁড় করাই। শুনেছিলাম আমার বাবার সাথে FDC-তে অপবিশ্বাসের কিছু নিয়ে একটা ঝামেলা হয়েছিল, যার জন্য অপবিশ্বাস আমাকে চোর বানাতে একটিবার ভাবেনি। সেই সময়টাই অপবিশ্বাসের সঙ্গে আমার অনেক সিনেমার প্রস্তাব আসছিল। ঠিক সেই সময়টাতে অপবিশ্বাস আমার সঙ্গে এই পলিটিক্স করল। সবার আগে সত্য খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।